নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পনির বাটার মশলা। এখানে আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম আমুলের পনির, আর মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 বড় সাইজের টমেটো, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 কাঁচা লঙ্কা, রসুন আর আদা কুচি। আর এখানে বেটে নিয়েছি 8 থেকে 10 গোটা কাজু আর 2 টেবিল চামচ পোস্ত বাটা। এখানে আমি কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব হালকা ব্রাউন কালার করে, বেশি ভাজব না, শক্ত হয়ে যেতে পারে। পনিরটা নরম থাকার জন্য আমি 1 বাটিতে লবণ দিয়ে পনিরটা ভিজিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তাহলে পনিরটা নরম তুলতুলে থাকবে আর ভেঙে যাবে না। এবার আমি ওই কড়াইতে 8 থেকে 10 রসুন দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কুচি আদা, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 বড় টমেটো, 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এগুলো আমি ভেজে নেব। নরম হয়ে আসলে এটা আমি ঠান্ডা করে বেটে নেব। এরপর আমি কড়াইতে 50 গ্রাম মতো বাটার দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 4 এলাচ, 4 লবঙ্গ। এলাচগুলো ফাটিয়ে দেবেন। এরপর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে বেটে রাখা মিশ্রণটা। আর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্ত বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো,
এক টেবিল চামচ চিনি, পাঁচ থেকে সাত মিনিট এটা আমি জল দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে এবার আমি দিয়ে দেব জল। যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। গ্রেভিটা ফুটে আসলে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে আমি তৈরি করে নিলাম পনির বাটার মশলা।